কুড়ি আগস্ট সকাল ১১টায় পানিসাগর সিপিআইএম অঞ্চল কার্যালয়ে অনুষ্ঠিত হয় ইদানিংকালে প্রয়াত হওয়া দুইজন সিপিআইএম সমর্থকের স্মরণসভা। জানা যায় যে বিগত ৫ আগস্ট কোভিড আক্রান্ত হয়ে আগরতলা জিবি হাসপাতালে অকাল প্রয়াণ ঘটে অনুপ কুমার দাসের, এবং বিগত ১৭ আগস্ট সুগার ও হার্ট সংক্রান্ত সমস্যায় আক্রান্ত হয়ে দামচড়া থেকে উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে যাবার কালে শারীরিক অবস্থার অবনতি ঘটায় মাকুন্দা খ্রিস্টান হাসপাতালে নিলে সেখানেই আকস্মিক মৃত্যু ঘটে স্বপন আচার্যের। উক্ত স্মরণসভা শুরুতেই প্রয়াত দুজনের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পরবর্তীতে অজিত দাস প্রয়াত দুজনের প্রতি শোক প্রস্তাব পাঠ করেন। জিবি হাসপাতালে মৃত্যুবরণ করে, পানিসাগর কোভিড সেন্টারে তার চিকিৎসা হয়। এখানে কয়েকদিন চিকিৎসার পর কোনো উন্নতি লক্ষ্য করা যায়নি। জ্বর কাশি বুক ব্যথা কম ছিল না। তাদেরকে বাড়ির লোকজনেরা অনুরোধ করেন তাকে যাতে উন্নত চিকিৎসার জন্য আমাদের রাজ্যের রাজধানী শহরের যে রাজ্য হাসপাতাল সেখানে রেফার করার, সেই মোতাবেক জিপি হাসপাতালে কমরেড অনুপকে রেফার করা হয়। আগরতলা নিয়ে যাওয়ার পথে অত্যন্ত দুর্ভাগ্যজনক যে বিষয়টা আমরা লক্ষ্য করছি, আমবাসা পৌঁছাতেই কমরেড অনুপের যে অক্সিজেনের মাস্ক যে সিলিন্ডারে ব্যবহার হয়, সেই অক্সিজেনের সিলিন্ডারে অক্সিজেন শেষ হয়ে যায়। অভিযোগ, আমবাসা হাসপাতালে অক্সিজেনের সিলিন্ডার চাইতে গেলে দলাইয়ের সিএমও যিনি, অনুমতি লাগবে বলে কর্তৃপক্ষকে জানিয়ে দেন। উত্তর জেলার সিএমও দলাই জেলার সিএমওকে বলতে হবে, তারপর সিলিন্ডার মিলবে, তারপর অনুপকে সেই সিলিন্ডারের মাস্কটা দিয়ে তার অক্সিজেন প্রেরণ করা হবে। এই অবস্থায় কমরেড অনুপকে আমবাসায় সিলিন্ডার না পাওয়ায় সেখান থেকে অক্সিজেন ছাড়া রোয়ানা দিয়ে অ্যাম্বুলেন্সটি রোয়ানা দিতে বাধ্য হয়। তেলিয়ামুড়া যাওয়ার পর অক্সিজেনের সংযুক্তি আগরতলার জিবিতে পৌঁছায়। দীর্ঘ সময় অক্সিজেন না থাকায় কমরেড অনুপের শ্বাসকষ্ট বেড়ে যায়। জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার পর উক্ত স্মরণসভায় সবচেয়ে বেশি বেদনাদায়ক দৃশ্য পরিলক্ষিত হয় প্রয়াত অনুপ দাসের বড়মের আলোচনায়। দশ বর্ষীয় কন্যা কমরেডদের উদ্দেশ্য করে বলে যে আগামী দিনে সকল কমরেডদের কর্মের মাধ্যমে তার প্রয়াত পিতাকে দেখতে চায়। এই হৃদয় বিদারক দৃশ্য অকপটেই হলঘরবর্তী কমরেডদের নয়নাস্ত্র বর্ষিত করে। মুহূর্তের জন্য কান্নায় ভেঙে পড়েন প্রয়াত কমরেড অনুপ ও স্বপনের শুভাকাঙ্ক্ষীরা। পরিশেষে শোক সন্তপ্ত দুটি পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ভারাক্রান্ত হৃদয়ে আলোচনা করেন মিনা নাথ চৌধুরী। যখন অসুস্থ অবস্থায় ছিল তখন আমি ফোন করেছিলাম, তার স্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে, অনুপের সঙ্গে কথা হয়নি, আমার বলতে খুব কষ্ট হচ্ছে। এতে উপস্থিত ছিলেন অমিতাভ দত্ত, অমিতাভ দেবনাথ, সুকেশ নাথ, রসময় নাথ, অজিত দাস, শীতল দাস, মিনা নাথ চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন অঞ্চল থেকে আগত কমরেড কর্মীবৃন্দরা। দয়ানন্দ চৌধুরীর কলমে ত্রিপুরা পায়োনিয়ার।